রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজ হলো ইন্ডিপেন্ডেন্স ডে, তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো, আজকে দেখো আমি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যেটুকুনি ঘরে জিনিস ছিল তাই দিয়ে কিন্তু গুল্লোসোনাকে সাজিয়ে তুললাম। আজকে ভেবেছিলাম যে সাজানো হবে না, কি কারণ কিছু জিনিসপত্র আমি জোগাড় করা হয়নি, তার মধ্যে আজকে কেন জানি না বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই যেটুকুনি জিনিস ছিল তাই দিয়ে গোপালসোনাকে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, এখানে আজকে গুল্লোসোনাকে আগের দিন যে ড্রামাটা পরেছিলাম তার উপরে একটা অরেঞ্জ কালারের ফুলাতা ব্লাউজ টাইপের জামা পরিয়ে দিয়েছি ওপর দিয়ে। তার মধ্যে দেখো গ্রিন কালারের লেসটা বসানো ছিল, আর একটা আমার কাছে ফ্ল্যাগের একটা স্যাশে টাইপের থাকে, সেই জিনিসটা আমার কাছে ছিল অলরেডি ঘরে। তো সেই স্যাশেটা আমি গুল্লোসোনার গায়ে দিয়ে দিয়েছি, মনে হচ্ছে যেন গুল্লোসোনাই সেটা পরে বসে আছে। আর দেখো একটা সরু দেখে রজনীগন্ধার মালাও পরিয়ে দিয়েছি গুল্লোসোনাকে, আর পাগড়িটা তোমরা একবার জাস্ট দেখো অসাধারণ লাগছে। তোমরা তো দেখেছিলে, আমি কয়েকদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এই পাগড়িটা গুল্লোসোনার জন্য বানানো হয়েছে। তো সেইখানে দেখো পাগড়িটা আজকে পরিছে, আর অন্যান্য গোপালসোনাদেরকেও দেখো আজকে খুব সুন্দর লাগছে। সবাই আজকে সুন্দর করে সেজেগুজে বসে আছে, দেখো তোমরা জাস্ট ওপরে দেখো, এখানে রাধাকৃষ্ণর জায়গাটাও খুব সুন্দর লাগছে। আজকে কিন্তু খুব বেশি সাজাইনি, কিন্তু তাতেও দেখো পুরো সিংহাসনটাই যাতে সুন্দর লাগছে। আর গুল্লোসোনাকে তোমরা দেখো, আমি তো চোখ ফেরাতে পারছি না, ওকে দেখে পুরো মনে হচ্ছে যে মানে ভারত মাতা এরকম দেখে লাগছে। দেখো যেমন ড্রেসটা কী সুন্দর ঘের হয়ে বসে আছে, ড্রেসটার মধ্যেও দেখো অরেঞ্জ কালার আর গ্রিন কালারের কম্বিনেশন রয়েছে। ওর মুখটা দেখো আজকে কত হাসি যে ও আজকে পাগড়ি পরে, আর ও কিন্তু এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রথম পাগড়ি পরলো। এটা জন্মাষ্টমীর জন্য বানানো হয়েছিল, তো তার আগেই ওকে পরিয়ে দিলাম, কারণ এই পাগড়ির মধ্যেও দেখো একটু অরেঞ্জ কালার, হোয়াইট কালার, ব্লু কালার এগুলো রয়েছে কম্বিনেশনটা, তাই ভাবলাম যে পাগড়িটাকেও পরিয়ে দিই আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে আজকে গোপালসোনাকে সাজিয়েছি, তো ওকে কিন্তু আজকে ভারী মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়ালাম না, এটুখানি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও, আর তাড়াতাড়ি তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও, কারণ 4000 সাবস্ক্রাইবার এবার পূর্ণ হতে চলেছে। তো 3900 কত এখন হয়েছে, তো 4000 তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম আস্তে আস্তে গোপালসোনাদের পরিবার বেড়ে উঠুক। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই রাখছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর এরকমভাবে গোপালসোনাদের পুজো করতে থাকো। আজ হলো ইন্ডিপেন্ডেন্স ডে, তো ইন্ডিপেন্ডেন্স ডে চলে গেল, অর্থাৎ 15 তারিখ আজকে এই মাসের কিন্তু শেষ। তো আর বাকি মাত্র 15 দিন, তো 15 দিন বাদেই রয়েছে জন্মাষ্টমী। তো এবার জন্মাষ্টমীর জন্য সবাই তাড়াতাড়ি তোড়জোড় করা শুরু করে দাও, আর আমি এইবার নেক্সট ভিডিও ভাবছি জন্মাষ্টমীর ড্রেস কালেকশন নিয়ে তোমাদের সামনে নিশ্চয়ই চলে আসবো। তো গোপালসোনা তোমাদেরকে একবার টাটা জানিয়ে দিচ্ছে। তো চলো, আজকে গুল্লুবাবুকে খুব সুন্দর লাগছে, খুব পুরো মানে ভারত মাতার মতন লাগছে দেখো দেখতে। আর পাগড়িটা না ওকে খুব সুন্দর মানিয়েছে, পাগড়িটা পুরো মাথাটা জুড়ে একদম পাগড়িটা রয়েছে, দেখতে সত্যি সুন্দর লাগছে। তার সাথে দেখো এই যে অরেঞ্জ কালারের জামাটা ওকে আজকে পরিয়েছি, আর একটা রজনীগন্ধার মালা সরু থেকে পরিয়ে দিয়েছি। তো এইভাবে একটা ছোট্ট যাই হোক একটা সাজিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, ওরাও একটু আনন্দ করুক ইন্ডিপেন্ডেন্স ডেতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, রাধে রাধে।